কোডিয়ে তাৰিখু অঠাইছ তাৰিখ পৰ্যন্ত গছ কৰিব বিভিন্ন স্থান পৰিদৰ্শন কৰে মে কোৰিয়েৰে ট্ৰিবুনাল প্ৰথমেই হীৰাকুৰ নদীবন্ধ দেখিব মে অথাইছোৰে মহানদী ডেল্টা ৰিভৰ চিষ্টমৰ দয়া ভাৰ্গৱী আৰু কুশভদ্ৰা নদী দেখিব আজি ঝাৰচুগুড়া পহিব ট্ৰিবুনাল টিম কালিঠাৰ অঠাইছ তাৰিখ পৰ্যন্ত মহানদী অববাহিকা অনুান কৰে বিভিন্ন ক্ষেত্ৰ পৰিদৰ্শন কৰে মহানদী ডেল্টা ৰিভৰ চিষ্টমৰ দয়া ভাৰ্গৱী কুশভদ্ৰা পৰিদৰ্শনৰে গস্ত শেষ হ'ব আঠদিনি গস্ত কোডিয়ে তাৰিখৰু অঠাইছ তাৰিখ পৰ্যন্ত জলবিবাদৰ বিচাৰ প্ৰক্ৰিয়া আৰম্ভ হোৱা পূৰ্ব ট্ৰিবুনালকৰ গছ বিশেষ গুৰুত্ব বহন কৰোঁ প্ৰস্তাৱিত আঠদিনীয়া গছ কাষেৰে ট্ৰিবুনাল পাখা পাখি তিৰিছ টি স্থান পৰিদৰ্শন কৰোঁ ওড়াৰে ক্ষেত্ৰ পৰিদৰ্শন কাৰে পোন্ধৰটি স্থান পৰিদৰ্শন পাই ছিশগড় ইচ্ছা প্ৰকাশ কৰিছিল দুই পৰ্যায়ৰ গস্ত মাহানদী ট্ৰিবুনালৰ ছিশগড়ে সৰিছে পৰৱৰ্তী ওড়া গস্তু গছ আকা আৰম্ভ হ'ব পচাশ জ মহানদী ট্ৰিবুনালৰ টিম গছ কৰিবশাৰ বিভিন্ন ক্ষেত্ৰ পৰিদৰ্শন কৰো মহানদী অববাহ আঠ দিন ধৰি গছ ৰদৰ্শন কৰ হ্ৰদ নদীমুহাণ চিলিকা হ্ৰদ নদীমুহ বিৰুপা ব্যদী ব্যৰপড়া ডাম চাইট ଅପରଜଙ୍କ ଡ୍ୟାମ୍ ପ୍ରସ୍ତାବିତ ଇବ୍ ଡ୍ୟାମ୍ ପ୍ରକଳ୍ପସ୍ଥଳ ଚିପିଲିମା ପାୱାର ଷ୍ଟେସନ୍ ଆଦିକୁ ମଧ୍ୟ ଏହି ଗସ୍ତ ଭିତରେ ସାମିଲ କରାଯାଇଛି ଟ୍ରିବ୍ୟୁନାଲଙ୍କ ଗସ୍ତ ସମୟରେ ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କ ଜଳସମ୍ପଦ ବିଭାଗ ମହାନଦୀରେ ବର୍ଷା ଜଳ ପ୍ରବାହ ଗଚ୍ଛିତ ଜଳର ପରିମାଣ ଗ୍ରୀଷ୍ମ ଋତୁରେ ମହାନଦୀରେ କେତେ ଜଳ ଉପଲବ୍ଧ ହେଉଛି ସେ ନେଇ ଏକ ବିସ୍ତୃତ ରିପୋର୍ଟ ଟ୍ରିବ୍ୟୁନାଲ୍କୁ ପ୍ରଦାନ କରିବାର ଯୋଜନା ରହିଛି ଟ୍ରିବ୍ୟୁନାଲ୍ ଦୁଇଟି ପର୍ଯ୍ୟାୟରେ ଯେମିତିକି ମଧ୍ୟ ସୂଚନା ଦେଉଥିଲେ ଛତିଶଗଡ଼ରେ ମହାନଦୀ ଉପରମୁଣ୍ଡରେ କ୍ଷେତ୍ର ପରିଦର୍ଶନ କରିସାରିଛନ୍ତି ଆଉ ଏବେ আজ ঝারসুগুড়ে পৌঁছবে মহানদী ট্রিব্যুনাল আসন্ন ওড়শার মহানদী অববাহিকা ক্ষেত্র পরিদর্শন করবার কাজক্রম রয়েছে মহানদী জলবাদ ট্রিব্যুনাল অধ্যক্ষ জষ্টিস এ এম খানবিলকর নেতৃত্বরে পচাশ জনি প্রতিনিধি মণ্ডল আজ সন্ধ্যায় ঝারসুগুড়ায় পঁচবে মে কোড়িয়ে ট্রিব্যুনাল প্রথমে হীরাকুদ নদীবন্ধ দেখবে এবং মে অঠাইশে মহানদী ডেল্টা রিভর সিষ্টমর দয়া ভার্গবী এবং কুশভদ্রা পরিদর্শন গত ভিতরে সামিল রয়েছে ଏବଂ ଗସ୍ତ ସେହିସବୁ ସ୍ଥାନରେ ଶେଷ ହେବ ବା ଶେଷ ପର୍ଯ୍ୟାୟରେ ଏହିସବୁ ସ୍ଥାନ ଗୁଡ଼ିକୁ ସେ ଗସ୍ତ କରିବେ পশ্চিম ওড়শা মুখ্য প্রশান্ত মহানী আমশান্তঠার অধিক কিছু অপডেট নিয়ে যাওয়া আজ ঝারসুগুড়ে পৌঁছুটি প্রশান্ত মহন্ত ট্রিব্যুনাল টিম সূচনা কম র এবং আমি তো পুরা দর্শক সূচনা দে সূচি রয়েছে গস্ত সূচি রয়েছে আঠ দিনিয়া গত সূচি পচাশ টিম অধিক সূচনা বা তথ্য রন দেখুন মৌসুমি মহানদী জলবাদ্রিব্যুনাল গঠন করা ট্রিব্যুনাল ইা হচ্ছে তৃতীয় তৃতীয় গস্ত কারণ আপনার জাগি যে পাঁচ বর্ষ তাঁকর যে সময় অবধি সরি পাঁচ বর্ষ সময় অবধি সরিপরে ট্রিব্যুনাল কার্যকাল বৃদ্ধি করা দুই হাজার চবিশে সে সরিব তেমন সেই কার্যকাল পূর্ব ট্রিব্যুনাল ক্ষেত্র পরিদর্শনক প্রাথমিকতা ফলে সে দুইটি পর্য়ে ছতিশগড় বিভিন্ন স্থান বিভিন্ন ড্যাম ব্যারেজ এবং অন্যান্য যা জল প্ৰজেক্ট ৰুনি দেখিছিলে তৃতীয় পৰ্যায়ৰ ওড়া আছুন পচাশ জা টিম এন খানুৱাকাৰী নেতৃত্বৰে আজি সন্ধিয়া সাতটাৰে ঝাৰচুগুড়া বিমান বন্দৰৰে পহঁচিবাৰচুগুড়া বিমান বন্দৰৰে পহঁচা পৰে সেনেধাচল এই বুৰ্লা যিবলা অশোক নিবাসত্ৰি যাপন কৰিব আচন্ত কালি বুৰ্লাৰ নিকটৰ যি জলবিদ্যুৎ প্ৰকল্প ৰচিছে তাক দেখিব হীৰাকুদ ড্যম দেখিব এইচব দেখিব সৈতে যা বিভিন্ন প্ৰকল্প কথা আপোনাৰ সূচনা দে প্ৰায় সবু প্ৰকল্প আঠদিনৰ ৰহণী কাৰে বুলিব বুলিবা সেনে তৰ শেষ ৰিপোৰ্ট প্ৰদান কৰিব এই পচাশ জিয়া টিম আছো

ওষা পরিদর্শন করবে ওষার বিভিন্ন পরিদর্শন করবে হীরাকুদ কু পরিদর্শন করবে ঠিক সেতক বেড়ে মহানদী বঞ্চাও আন্দোলন যে সংঘর্ষ সমিতি হয়েছে তাঁর নেতৃত্বের যে ওড়শা সীমান্ত রয়েছে কেলো নদীতে সে জল সত্যাগ্রহ করবে সুদর্শন দাস নেতৃত্বের জল সত্যাগ্রহ হব তে নিশ্চিতভাবেপার গোটে প্রকার ট্রিব্যুনাল উপরে চাপ প্রয়োগ করা উদ্দিষ্ট হয়ে থাইপরে দ্বিতীয় কথা রহলা লোক যেটিমেট রয়েছে সে সেটিমেটক কিভাবে ভাবে এ ট্রিব্যুনা অণদেখা করে ताकु सतर्क गराइ जल सत्याग्रह गराउँछ आज सन्धार झारसुगुडा महानदी एक आलोचना चक्र रखा रखाइछ तेणु निश्चित महानदी को नै साधारण लोक आरम्भकरी सरकारी दफ्तर पर्यन्त सबुठी गोटे रहि उत्साह रहि उत्सुकता कि रहिभली भावना महानदी जल विवाद समाधान खूब शीघ्र खूब अल्प समय जाऊ कारण कावेरी जल विवाद केत लंबा समय अवधि टाइता तेणु सम ট্রিব্যুনা ওয়াটার ট্রিব্যুনা গঠন পরে এই সমস্যার সমাধান কেবে হব নিশ্চিত ভাবে পাব যে আজ সন্ধ্যে যেত টিম আসব টিম আসব গস্ত কাজক্রম পরে শেষ রিপোর্ট প্রদান করবে সেতার হি জন প্রকৃত পক্ষে প্রদান বিলকুল ପ୍ରଶାନ୍ତ ଯାହା ଆପଣଙ୍କୁ ସୂଚନା ଦେଉଛନ୍ତି ସନ୍ଧ୍ୟାବେଳକୁ ଟିମ୍ ଆସିକି ପହଞ୍ଚିବେ ଏବଂ କ୍ଷେତ୍ର ପରିଦର୍ଶନ କରିବେ ଏବଂ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ତଥ୍ୟ ହାସଲ କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା ବି କରାଯିବ କାହିଁକିନା ସମସ୍ତଙ୍କ ନଜର ରହିଛି କି ମହାନଦୀ ଟ୍ରିବ୍ୟୁନାଲ୍ କ'ଣ ନିଷ୍ପତ୍ତି ନେଉଛନ୍ତି ଏବଂ ଦୁଇ ରାଜ୍ୟ ଭିତରେ ଯେଉଁ ପ୍ରକାର ସ୍ଥିତି ମହାନଦୀ ବା ମହାନଦୀର ଜଳକୁ ନେଇକି ଲାଗି ରହିଛି ତାର ସମାଧାନର ସୂତ୍ର ଟ୍ରିବ୍ୟୁନାଲ୍ ଦେଇପାରୁଛନ୍ତି କି ନାହିଁ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶା ମୁଖ୍ୟ ପ୍ରଶାନ୍ତ ମହାନ୍ତି ଆମ ସହିତ ରହିଥିଲେ ଅଧିକ ସୂଚନା ଆମକୁ ଦେଉଥିଲେ